ফের শিলিগুড়িতে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ। শুক্রবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট 80 জন। দার্জিলিং জেলাভুক্ত শিলিগুড়ি পুর এলাকার 33টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন 46 জন। আর জলপাইগুড়ি জেলাভুক্ত শিলিগুড়ি পুর নিগমী সংযোজিত এলাকার 14টি ওয়ার্ডে করোনায় সংক্রমিত হয়েছেন মোট 34 জন। এদিন শিলিগুড়ি পুর নিগম এলাকার 4, 11, 12, 14, 19, 22, 23, 24, 35, 38, 38, 39, 41, 41, 45 এবং 46 নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমণের খবর মিলেছে। এর মধ্যে 2 নম্বর ওয়ার্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 14 জন। আক্রান্তদের সিংহভাগই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী। এছাড়া শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকে 13, মাটিকাটা ব্লকে 34, খড়িবাড়ি ব্লকে 2, শুকনায় 4, মিরিকে 1 এবং কার্শিয়াংয়ে 1, দার্জিলিং পুরো এলাকায় 3 জনের শরীরে করোনা সংক্রমণের খবর মিলেছে। এদিন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে 4 জনের। এরা হলেন সাইদুল মিয়া, স্বপন ঘোষ, জিন্নাত খাতুন এবং কালিম্পংয়ের জোসেফ দাহাল। শুক্রবার মোট 38 জন করোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। করোনা সংক্রমণের হার শিলিগুড়িতে ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ইন্ডো স্টেডিয়ামে শুক্রবার থেকে চালু হয়েছে সেফ হাউস। সেখানে 70টি বেড থাকছে করোনা আক্রান্তদের জন্য। এদিন 3 জন করোনা আক্রান্তকে ফাঁসি দেওয়া লিম্বুটারি থেকে নিয়ে আসা হয়েছে এই সেফ হাউসে। আপাতত লিম্বুটারি সেফ হাউস বন্ধ থাকছে। অন্যদিকে জিটিএর পক্ষ থেকে করোনা আক্রান্তদের জন্য রোগী সহায়তা কেন্দ্র চালু করেছে। আজ সন্ধ্যে থেকেই এই রোগী সহায়তা কেন্দ্র কাজ শুরু করেছে। 03-54-22-51-555 এই নম্বরে ফোন করলেই উপসর্গহীন বা মৃদু উপসর্গহীন হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তরা যাবতীয় সহায়তা পাবেন। এদিন বিষয়টি জানিয়েছেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ।